أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم وعلى آلي একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনায়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাত হারাম আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آل سيدنا شبي بلن بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلو سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري یہ دل صادمان ما بلغ العلا بکماله کشف التجا بجماله حسنت جميع خصاله سلو প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন লাগোয়া অঞ্চল খুলনা অঞ্চলের যশোর জেলার মনিরামপুর উপজেলার গয়েশপুর যুব সমাজ মাহফিল ইনতেজামে কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিল 2024 বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহাদ্দিস জালাল উদ্দিন আজকের মহৎ আয়োজনের সম্মানিত বিশেষ মেহমান মাওলানা মিসবাহউদ্দিন প্রধান অতিথি প্রাজ্ঞ রাজনীতিবিদ জনাব ইদ্রিস আলী উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম ফদলাইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্নাবাহী তৌহিদের পতাকাবাহী
দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো এখানে তো বৃষ্টি হয়নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন পাঁচই অগস্টের পর থেকে মোটামুটি ভালো আছি দেখেন না আজকে পোস্টারের নাম বেশি নাই এ তো এখানে তো একাদশ নাম থাকার কথা কার নাম বাদ দিলে মাহফিল বন্ধ হয় এই জন্য আগল পাগল ছোট বড় সব আতিবাতি নেতার নাম পোস্টারে দেওয়া লাগত মানে পোস্টার মানে পোস্টারটা হয়ে গেছিল মাজলুমের শিকার তো যাই হোক আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন বলি আলহামদুলিল্লাহ সারাদিনের স্ব কাজের পরিসমাপ্তির পর ক্লান্ত শ্রান্ত দেহটাকে একটু আরাম দেবার জন্য আল্লাহর দেওয়া নিয়ামাহ আল্লাহর দেওয়া নিয়ামাহ সেটা হচ্ছে বিশ্রাম ঘুম এটাকে আমরা মাইনাস করে দিয়েছি আজকের কোরআন শোনার জন্য বলি আলহামদুলিল্লাহ যিনি আমাকে আপনাকে চুজ করে পছন্দ করে অসংখ্য লোকের মাছ থেকে বাছাই করে এমন জান্নাতি বাগানে পার্ট অফ হ্যাভেন জান্নাতের টুকরায় যিনি আমাকে আপনাকে আসার বসার চান্স দিলেন সুযোগ দিলেন সেই মহান রব্বুল আলামিনের শানে আমরা সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ জোরে বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা والعفاف والغنى شبيب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أمر الله تعالى شكر أدعي كرني لم شنماني تحاضرين একটু উঠতে দেরি হলো আমি চেয়েছিলাম দশটার মধ্যেই উঠতে মঞ্চে দশটায় উঠলে তাও একটা সৌন্দর্য থাকে কিন্তু আমার দেশে ম্যাক্সিমাম মাহফিলগুলোতে এই প্রবলেমটা এটা জাতীয় প্রবলেম জাতীয় সমস্যা লেখা থাকে প্রধান বক্তা কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা ওই সময় মানুষের ক্লান্তি আসে যাওয়ার সময় হয় মানুষের চোখে ঘুম আসে এই সময় আলোচনা করাটা খুবই টাফ খুব কঠিন কিন্তু এটা হাজারবার বললেও এটার কোনো ফলাফল আমি এই ২৫ বছরে পাই নাই সম্মানিত হাজিরিন যাই হোক উঠতে যেহেতু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় কোনো কষ্ট হবে না তো নাকি কোনো কষ্ট হবে না তো ফ্যান্টা অন্যদিকে দেন বেশি লাগতেছে হ্যাঁ আমাকে তো সময় দেওয়ার জন্য আপনি আসেন নাই মূলত কোরআনকে সময় দেওয়ার জন্য এসেছেন আমাকে কেন আমার কোনো মূল্য নেই আমার কথার কোনো দাম নেই যদি আমার কথার মধ্যে কোরআন না থাকে আমি আপনি তখনই মূল্যবান হব যখন আমরা কোরআনওয়ালা হব কোরআন যে কথা বলে সেই কথা বলবো কোরআন যা আমাকে আদেশ দেয় সে আদেশগুলো ফলো করব তখন আমার দাম আমার সম্মান বাড়ায় দিবেন তিনি কে আসতে বলবেন না তিনি আমার কে আমরা
দুনিয়ার একটা জনপ্রিয়তার জন্য কত কি করি, কিন্তু আপনি কি জানেন এমন কিছু আমল আছে যে আমলগুলো বান্দা গোপনে গোপনে করলে ফেরেশতারা আসমানে গিয়ে তার নামে এলান শুরু করে দেয়। সকল আসমানের যারা বাসিন্দা ফেরেশতারা তারা বলা বলি করে, তুমি কি জানো যশোরের ওই এলাকার একটা বান্দা আছে যে বান্দাটা আল্লাহকে খুশি করার জন্য আমলগুলো করে, সকল ফেরেশতাদের মাঝে এটা মানে ছড়িয়ে পড়ে, ফেরেশতারা তখন আল্লাহর কাছে বলে আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও। তাহলে দুনিয়ার প্রভাব যতটুকু আমাদের প্রয়োজন তার চাইতে আসমানের প্রভাব কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। আমরা জনপ্রিয় হতে চাই আকাশে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বেশ কিছু কথা নিয়ে আমি বসেছি আজকে, দেখি ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। সুরাতুর রাআদ, রাআদ মানে হলো বজ্রপাত। মাঝে মাঝে আকাশে বিজলি চমকায়, বিজলি চমকায় না, চমকায়, আওয়াজ হয়, এমন শব্দ হয় তখন মনে হয় যে হ্যাঁ, তখন যেন মনে হয় যেন এই যেন কেয়ামত শুরু হয়ে গেল। সকল কিছুর ভিতরে যত পাওয়ার আমরা দেখতে পাই, সবচাইতে সুপ্রিম পাওয়ার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? আল্লাহ। তার কোনো কাজ করতে কি কোনো সময় লাগে, কোনো প্ল্যান করা লাগে? আমার আল্লাহর কোনো কাজে সময় লাগে না। শুধু তিনি কি বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করেন, ইরাদা পোষণ করেন, শুধু তিনি বলেন হও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়, মাইক্রো সেকেন্ডও লাগে না, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়। আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সাত সমুদ্রের মালিক। এত বড় মালিকানার পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আমার আল্লাহ তার নিজের পরিচয় দিতে নিয়ে যে কথাগুলো বলেছেন, এমন কথা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। যেমন তিনি তার পরিচয় দিতেন, এক জায়গায় বলছেন জোরে বলুন আল্লাহু আকবার। অতি বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে বুরুজগুলো সেট করেছেন, সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। এই যে প্রদীপ্ত সূর্য এবং চাঁদ রেখে দিয়েছেন, এই চাঁদ এবং সূর্য পরিচালনার দায়িত্ব একমাত্র কার? সূর্য ছাড়া মানুষ বাঁচে, কোনো প্রাণী বাঁচবে? সমুদ্র, জলভাগ, স্থলভাগ, তারপরে আকাশপথ, যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুল বাঁচার জন্য এক নম্বর শর্ত কি দরকার? সূর্য দরকার। সেই সূর্য আল্লাহ চালান, রাতের ঘড়ি চাঁদকে আল্লাহ চালান, সাত সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন চালান, এমন বড় পরিচয় কেউ দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেই বলছেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব যিনি রাতকে দিনের মধ্যে ঢুকান, দিনকে রাতের মধ্যে ঢুকায় দেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي
وترزق من تشاء بغير حساب. জোরে বলুন আল্লাহু আকবার। তিনি মৃত্যুকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করেন, রাতকে দিন করেন, দিন থেকে রাত করেন, রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন হলো আশ্বিন মাস চলছে, কার্তিক মাস পড়ে যাবে। আমার বন্ধুগণ, এই সময়ে রাত্রি পুরো শীতের রাত্রি কিন্তু এক নয়, গ্রীষ্মকালে দিনগুলো বিশাল বড় হয়ে যায়, রাতটা ছোট্ট হয়ে যায়। আবার শীতকাল যখন আসে রাতটা 14 ঘন্টা হয়ে যায় আর দিনটা ছোট হয়ে যায়। এই রাতের মধ্যে দিন ঢুকায় দিয়েছেন একমাত্র ক্ষমতা কার? কার ক্ষমতা? আল্লাহ। এই সেই মহান বিশাল প্রভু রব হচ্ছেন আমার একমাত্র রব। অতএব আমার রব দুর্বল না শক্তিশালী? আসতে বলুন, দুর্বল না শক্তিশালী? তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে আনিত যে কিতাব নাজিল হয়েছে, এটা কি দুর্বল মনে হয় আপনাদের? দুর্বল মনে হয়? এর আইন মনে হয় দুর্বল? তাই যদি না হয়, আমি কথার কথা বলছি, আবার এটা ভুল বুঝবেন না। বসেন, জি বসুন, নড়াচড়া না করি আমরা বেশি, তাই না? না, ঠিক আছে, বসে। তাই যদি না হয়, আমরা যেটা আমি কথার কথা বলছি, কোরআনের আইন কি দুর্বল? এর বিধান, এর আইন কানুন কি দুর্বল হতে পারে? কিন্তু এত মজবুত একটি সংবিধান থাকার পরেও এই জাতির সাংবিধানিক একটা ক্রাইসিস আছে না নাই? সাংবিধানিক ক্রাইসিস আছে না নাই? আচ্ছা, ঘটনা কি? ফোন এসেছে, একটু খেয়াল রাখেন আওয়াজ হচ্ছে কেন। আমার দেশে এই সংবিধানের কতবার সংশোধন হলো, এটা চলবে না। কেউ বাবার, কেউ বাবারটা চায়, কেউ স্বামীরটা চায়, কি আসতে কয়, ঠিক কিনা বলেন? কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা এখন কোন দিকে যাই? সম্মানিত ভাইয়েরা, 5ই অগস্টের পর ঢাকার বেশ কিছু ভাস্কর্য, মূর্তি তো কয় না, মূর্তি বললে তো একটু গন্ধ গন্ধ হয়, কি কয়? ভাস্কর্য। ভাস্কর্য যার নাম, মূর্তিও যে লাউ সেই কদু, একই জিনিস। লাউ আর কদুর মধ্যে তো মাল ফারুক বাইনাল লাউ আল কদু, একই তো। তো সেই ভাস্কর্যগুলো যখন, মুড়ালগুলো যখন ভাঙতেছে, ঠিক সেই সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি আমার দেশের, যিনি এখন প্রধান উপদেষ্টা হয়েছেন, এজ এ ম্যান, তার বক্তৃতা, তার বাচনভঙ্গি, তার কথাবার্তার মধ্যে একটা আর্ট আছে, সৌন্দর্য আছে। সম্মানিত ভাইয়েরা, ওনাকে প্রশ্ন করা হলো যে এই মূর্তিগুলো ভাঙ্গা হচ্ছে, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? উনি বললেন, এই প্রশ্ন আমাকে করছেন কেন? যার মূর্তি ভাঙ্গা হচ্ছে তার মেয়েকে প্রশ্ন করেন। এই সমস্ত কাজের জন্য সম্পূর্ণ দায়ী ওনাকে করেন, আমাকে প্রশ্ন করছেন কেন? সম্মানিত ভাইয়েরা, কোনো মূর্তি যদি ইসলাম জায়েজ করত, আমি চূড়ান্ত কথা বলছি, আমার ভিতরে একটু আমি ওই বেফাস কথা বলতে পারি না, স্ট্রেট ফরওয়ার্ড একটু কথা বলার চেষ্টা করি। আমাকে যারা ফলো করেছেন, ফলো করেন, তারা জিনিসগুলো বুঝতে পারেন। কোনো মূর্তির পক্ষে, ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকত, আমার নবীর তো অন্তত একটা মূর্তি তো থাকত। আমার নবীর কোনো ছবি আছে কোথাও? অথচ আমার নবীর আগের মানুষের ছবি এখনো আছে না? নাই, আছে। আমার নবীর একটা ছবি কেউ দেখাতে পারবেন না, একটা মূর্তি কেউ দেখাতে পারবেন না। কোনো কবরে জন্মদিন অথবা মৃত্যু দিবস পালন করার জন্য পুষ্পস্তবক নিয়ে
قبر باشي شامنه گه قبر روپوره گه پوش مستبق فول دوا تر پوره شخنه نربطة پالون کرا اي جاتيو سيستم جده اسلامه ثاكتو پرتی بیر شاب پول گه جمع حتو آگه نوبر قبره آسه آسته بولوان ناسه پر اي شماس تو شیر کر کاج گلا مار دش آسنه نای اکوش فبرواری زوتا پائے نا خالی پائے خالی پائے শুনুন একটা কথা বলি আল্লাহ সব maaf করবেন কিন্তু এই সমস্ত আকাম কুকাম maaf করবেন না এগুলো চা কাম এগুলো শিরকের কাজ জঘন্য কাজ এই সমস্ত কথাগুলো কোনোদিন আমি না বলে থাকিনি বলেছি যে লোক হাঁটছে পুলিশ যে কতবার ধরছে আমার হিসাব নাই ধরে আবার ছারে আবার ভিতরে ঢুকায় এই করে জীবনের 16টা বছর পার করেছি বাড়ি থেকে বের হয়েছি বলেছে ফিরব কিনা জানি না মাহফিল শেষে সাদা মাইক্রোবাসে সাদা পুলিশ সাদা পোশাকের পুলিশ শুনেন না এই কথাগুলো শুনেন না ধরে নিয়ে চলে গেছে আয়না ঘর বানিয়েছিল তারা গুমখোন এগুলো করেছে তারা এখন তো মিডিয়া সব কিছু বলে দিচ্ছে এই মিডিয়াগুলো 16 বছর তারা আরশ আজিমে ছিল এখন সব বলতেছে এরা যে কই ছিল আল্লাহই জানে এদের সাংবাদিকতা বাদ দিয়া কিষাণ খেটে খাওয়া ভালো যা করেছে সব জানার পরেও তারা সত্যকে গোপন করেছে ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা তার চাইতে বড় জালিম কে হতে পারে যারা সত্যকে আড়াল করে সত্যকে আড়াল করে এখন ঠেলার নাম বাবাজি এখন ঠিকই কয় কথা আছে আস্তে আস্তে আমাকে শুনতে আমাকে বলতে দিবেন তো নাকি বলতে দাও মানে আপনাকে থাকতে হবে বলতে দিয়ে যদি দৌড় মারেন তাহলে তো হবে না আমরা সবাই থাকব জোরে বলি ইনশাআল্লাহ সাংবাদিকতার দাম ইসলামে আছে না নাই কিন্তু সেই সংবাদ দিতে হবে নাবা বিনাবা ইন ফাসিকিন ফাসিকদের মতো সংবাদ দেওয়া যাবে না সঠিক সংবাদদাতা হতে হবে আমার নবীজির সাংবাদিক ছিল গোয়েন্দা সংস্থা ছিল আমার নবীজির সাংবাদিক ছিলেন হলো সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন সাংবাদিক তিনি ছিলেন আল্লাহু আকবার বল এরকম সোর সাংবাদিক না সম্মানিত ভাইরা তাহলে 5 আগস্টের পরে আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ কিন্তু আসল বিজয় কি হইছে আমাদের না আস্তে বলে আসল বিজয় কি হইছে না সাইকেল রাখলে সাইকেল থাকে না মোবাইল থুয়ে গেলে মোবাইল থাকে না থাকে না এই যে বসে আছেন মনে মনে হতে দূর দূর অনেকে চিন্তা করতে সাইকেল তো থুয়ে আসলাম থাকবে তো এই যে একটা চিন্তা এই চিন্তা দূর হয়ে যাবে যদি সেই জনপদে কোরআনের আইন যদি চালু হয়ে যায় আমার বন্ধুগণ আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন সাহাবীরা এমন একটা সময় আসবে সানা থেকে হাজরামাউত পর্যন্ত অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত যেমন করে আমরা বলি সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত আরবিতে একটা সীমান্তবর্তী এরিয়া ছিল সানা থেকে হাজরামাউত পর্যন্ত এমন একটা সময় আসবে যে সময় নিকশ কালো ঘন অন্ধকার রাত্রিতে কোন সুন্দরী নারী একাকিনী নিঃসঙ্গিনী রাত্রি ভ্রমণ করবে একাকিনী কোন পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না একমাত্র কার ভয় নয় কার ভয়ে আমার নবীজির সময় সেই শাসন জারি হয়েছিল কোরআনটা চালু হওয়ার কারণে সেই পরিবেশটা সৃষ্টি হয়েছিল আজও যদি কোরআন কোন জনপদে চালু হয়ে যায় আমার আল্লাহর ওয়াদা লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ জোরে বলুন আল্লাহু আকবার আসমান এবং জমিনের রহমতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব আমার বন্ধুগণ
বিশ্বে মোটামুটি এখন 200 রাষ্ট্র আছে। 200 রাষ্ট্রের ভিতরে 56টা হলো মুসলিম রাষ্ট্র। এই 56টি মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি বলা হয় কোরআন দিয়ে চলছে কয়টা দেশ, এমন দেশের সংখ্যা বেশি না কম? না একেবারেই কম। এই যে কয়েকদিন আগে হলো একটা, সারা জীবন আমেরিকা সন্ত্রাসী বলেছে, জঙ্গি বলে তালেবানকে চিহ্নিত করেছে বারবার। সেই তালেবানরা কোরআনদের সমাজ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে। মাত্র কয়েকটা বছর, 2 বছর 1.5 বছর চলতেছে, তাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, তাদের টাকার মানটা কমেছে না বেড়েছে? বেড়েছে। ওদের পক্ষে কথা বললে পরে আমাদেরকেও বলো জঙ্গি, আমাদেরকেও জঙ্গি। মানে তারা প্রমাণ করতে চায় ইসলাম মানেই হলো জঙ্গিবাদ, ইসলাম যারা মানবে তারা হলো জঙ্গি। এই সমস্ত মিথ্যা অপপ্রচারগুলো চালানোর জন্য আমার দেশেও কিছু দালাল আছে না নাই? আমার দেশেও কিছু দালাল আছে, এগুলোকে ফেস করতে হবে, শত্রুগুলোকে চিহ্নিত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা চান্স দিয়েছেন, একটা সুন্দর সময় আমরা পেয়েছি। আর মাহফিল করতে কমিটির কোনো টেনশন নাই? টেনশন আছে? দেখেন মুরব্বী কি হাসিটা মারছে একখান, দেখেন কোনো টেনশন নাই। কি যে পেরেশানি জানেন, মাহফিল কমিটির যা মূল ব্যক্তি, সে যে কত বড় আসামি ছিল 16 বছর, থানায় গিয়ে সামনে দাঁড়ায় থাকতে হতো, পুলিশ বলতো মাহফিল করে লাভ কি, বিড়ি খাইয়া লাভ কি? সম্মানিত ভাইয়েরা, থানা মানেই ছিল হলো একটা আতঙ্কের জায়গা, ঠিক কিনা? মামলা রেডি থাকতো অজ্ঞাত, কি বলেন তো, কি শেষে কি অজ্ঞাত। এখন আসামি পূরণ করতে হবে, আসামির একটা কোঠা আছে যে থানায় এতগুলো মামলা, এতগুলো আসামি, এটা পূরণ করতেই হবে। শেষ পর্যন্ত আসামি না খুঁজে পায়া রাস্তার ফকিররে ধরে নিয়ে আসামি বানাইছে, এরকম রেকর্ডও ছিল। কিন্তু আমার দেশ অত্যন্ত সম্ভাবনাময় একটা দেশ, এই জন্য বলবো আমি, পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া, থানা ছাড়া 10টা দিন এদেশের জনগণ এদেশ চালিয়েছে। চালাইনি? চালাইছে না? চালাইছে। এটা একটা কল্পনাতীত একটা বিষয়, আমেরিকা সম্ভব না। সোর এজ এ সোর একটা আছে আমাদের পার্শ্ববর্তী দেশ, সম্ভব না। আমার দেশের মানুষের ভিতরে কিছু গুণ আছে, শুধুমাত্র সব ভালো ছিল, শুধু একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, একটাই সংকট, সবচেয়ে বড় সংকট, সে সংকট হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। মুসলমান আমরা এমন নেতা পেয়েছিলাম এই 16 বছর, ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, কত বছর? আর আমাদের দেশে ফেরাউন ছিল কত বছর? সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর সলভে হুজুর না, চালিয়ে যান, আপনাদের ভাষা কত সুন্দর। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, ভাষাগুলো একদম গট গট করে বলেন, সব ভাষা একদম স্বচ্ছ পরিষ্কার বোঝা যায়, নোয়াখালীর ভাষা আরো বোঝা যায়, একটু প্যাঁচ আছে, তাও ওদের তাদের ভাষাও সুন্দর। বলি আলহামদুলিল্লাহ, সব মা কি খারাপ ভাষা শিখায়? মায়ের ভাষা বলতে সব ভালো, বলি আলহামদুলিল্লাহ, কোনো মায়ের ভাষাই খারাপ নয়। এই 16 বছর যে নেতৃত্ব আমরা পেয়েছি, লজ্জায় মাথা নিচু হয়ে যায়, এক নেতা পালানোর জন্য দাড়ি কাটল, মাথার চুল সাদা, সাদা চুল কালো বানায় ফেলল দরবেশ। এই দরবেশটার নাম দিয়েছিলেন আন্দালিব রহমান পার্থ, তাকে ধন্যবাদ, এত সুন্দর নাম আবিষ্কার করার জন্য। এই আন্দালিব রহমান পার্থ তার নামটা দরবেশ দিয়েছিল, বাস আসলে দরবেশই, এত সুন্দর চেহারা,
মাথার চুল আর দাড়ি দেখে মনে হয় আসমান থেকে কেবলই জিব্রাইল নামলো, এত সুন্দর চেহারা। হাজার হাজার কোটি টাকার মালিক, শীর্ষস্থানীয় ধনী, পালানোর রাস্তা পাচ্ছে না, নৌকায় চললো, নৌকা আর ভেড়ে না, কুল কিনারা খুঁজে পায় না, কোস্টগার্ড ধরে ফেলল, সাথে ছিল আরেক বন্ধু আইন মন্ত্রী, তাকে ধরে নিয়ে আসতেছে, টের পায় না এই যে আরেকজন আছে এই জায়গায়। আইনমন্ত্রী এখন নিজেই বলে, আমার একা নিয়ে যাও কেন, ওই যে দরবেশ বসে আছে, দরবেশ বসে আস। জালেমের বন্ধু জালেম হয় না, কিন্তু ইমানদারের বন্ধু ইমানদার হয়। কিন্তু ওই জায়গায় কোনো ইমানদার যদি দেখে আমার ইমানদার ভাই এটা বিপদে পড়বে না, আমার বিপদ হয়ে যাক, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার ইমানদার বন্ধু বেঁচে থাক। আমার বন্ধুগণ, এমন নেতৃত্ব আমরা চাবো না, এমন নেতৃত্ব চাবো যে নেতৃত্বের ভিতরে ওমর ফারুকের ফ্লেভার পাওয়া যাবে, সাইয়েদনা আবু বকরের ফ্লেভার পাওয়া যাবে, সাইয়েদনা ওসমানের ফ্লেভার পাওয়া যাবে। ওমর ফারুকের ব্যাপারে শ্রী মহাত্মা গান্ধীর মতো একজন হিন্দু ভদ্রলোক তিনি বলতে বাধ্য হয়েছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের খলিফা ওমরের মতো একজন শাসক বর্তমান দুনিয়াতে দরকার। আমাদের মডেল তো ওমর, আমাদের মডেল তো আবু বকর, আমাদের মডেল তো ওসমান, আমাদের মডেল তো আলী, এই সমস্ত সাহাবীরা যদি আমাদের মডেল আমরা মনে করতাম দেশের চিত্রটাই পাল্টে যেত। সাইয়েদনা ওমর ছিলেন 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, আবার মসজিদ নববীর তিনি খতিব ছিলেন, তিনি ইমাম ছিলেন, যিনি রাষ্ট্রের ইমাম তিনি মসজিদেরও ইমাম। এমন চিত্র আমার দেশে আছে নাকি, আসতে বলবেন না আছে নাকি? ইসলাম তেমন চিত্রই চিত্রায়িত করতে বলে, যেভাবে মসজিদের নেতা সেভাবে সমাজের নেতা, সেভাবে রাষ্ট্রের নেতা। আজকে যদি বাইতুল মোকাররমের ইমাম যদি খতিব যদি বেতনভুক্ত না হয়ে যদি বঙ্গভবনের বাসিন্দা যদি বাইতুল মোকাররম চালাতো, আজকে খতিবকে পালায় থাকা লাগতো না। খতিব পালাইছিল জানেন না আপনারা, এমন খতিব নাই, গু মানে নিখোঁজ সংবাদ, নিখোঁজ সংবাদ, খতিব নাই। দু সপ্তাহ পরে সাঙ্গপাঙ্গনি আবার মসজিদ দখলের চেষ্টায় আসছে, জুতার বৃষ্টি, এমন জুতার জুতার ঢিল মারা হলো, এত জুতা নিক্ষেপ করা হলো যে জুতা ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। পরে সাংবাদিক ব্রিফিং করে খতিব বলতেছে, অল্পের জন্য রক্ষা পেয়েছি, একটা জুতাও আমার গায়ে লাগে নাই। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমি একটা আয়াত, দু তিনটা আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরাতুর রাআদ থেকে, আমি সেখান থেকে কিছু কথা বলতে চাই। আমরা আজকে চারটা আমল শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা আমল বলেন তো? এর মধ্যে একটা আমল জানেন সবচেয়ে বড় মজবুত আমল, সেটা হচ্ছে ধৈর্য শিখে যাব। কি বলেন তো, কি শিখে যাব? ধৈর্য। বি আগে দরকার না ধৈর্য আগে দরকার? আস্তে কয়, অনেকে কইছে বি আগে দরকার, ধৈর্য আগে দরকার। মানে রেগে যাবেন তো হেরে যাবে, ধৈর্য যদি ঘটবে তো একটা অঘটন ঘটে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নামাজের আগে ধৈর্যের কথা বলেছেন, ইস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, আল্লাহু আকবার বলেন, ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অর্ডারটাই হলো, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সবর একটা সবচেয়ে বড় গুণ, সবর আছে যার ব্যবসা আছে তার, সবর আছে যার পরিবার আছে তার, সবর আছে যার সংসার জীবন আছে তার, সবর আছে যার আল্লাহর সন্তুষ্টি হাসিল আছে তার। সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নেই বলেন? আছে। ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারার
155 নম্বর আয়াতে বলছেন, যারা পারেন ছোট মিলিয়ে বলুন আমার সঙ্গে, আয়াত মিলিয়ে মিলিয়ে বলুন, খুব কমন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়া ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা, তোমরা আমার কাছে সাহায্য চাইবে সবর এবং সালাতের মধ্য দিয়ে। আর জেনে রেখে দিও, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে সর্বক্ষণ আছি। ধৈর্য হারা ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, ধৈর্য আগে দরকার। দেখবেন বিয়ে করেছে, ধৈর্য নাই, সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আবার সংসারও করে, এমন সংসার বুঝি যশোর যশোর জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই, খালি তালাক মানে। আমার ফোন প্রায় প্রায় দিয়া বলে, হুজুর তালাক তো মারছে। তালাক মারছেন তো কি হয়েছে হুজুর, একটু কি সমাধান টমাধান নাই, ফাঁক ফকর কিছু নাই? আমার ফাঁকও খোঁজে। আমার বন্ধুগণ, অসংখ্য পরিবার এমন আছে ধৈর্যচ্যুতির কারণে তালাক দিয়ে দেয়, ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, সেই তালাক প্রাপ্তা বউটাকে নিয়ে আবার সংসার করছে, দিব্য জেনার সংসার হচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। আখিরাত জামানায় এমন চিত্র হবে এমনটাও ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাত জামানায় এমন অবস্থা সৃষ্টি হবে, সবাই জানবে স্বামী স্ত্রীর সংসার কিন্তু জেনার সংসার। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এর মূল কারণ হলো এক নাম্বার, ধৈর্য নাই, সবর নাই, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়েছে। ধৈর্যের পরিচয় সবচেয়ে বেশি দেবে কে, স্বামী না বউ? আর অনেকে চুপ করে আছে, হুজুর বউ কে? বলেন বলেন, বেশি পরিচয় কে দেবে? স্বামী দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের কি পুরুষের চাইতে জ্ঞানের ঘাটতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের মধ্যে দুটো ঘাটতি আছে, একটা হলো জ্ঞানের ঘাটতি, আরেকটা হচ্ছে আমলের ঘাটতি। এবাদতের ঘাটতি দিয়েছেন, জ্ঞানের ঘাটতি দিয়েছেন। আমার দেশের মুরব্বীরা প্রায় বলতেন, এখন এই কথাগুলো শোনা যায় নাই 16 বছর, কারণ মহিলার দেশ চালিয়েছে। মুরব্বীরা বলতেন, মেয়েদের বুদ্ধি হলো হাঁটুর নিচে, না কি জানি বলতেন, না ঠিক কইেন না, বাড়িতে বউ আছে, আবার একটু আস্তে আস্তে বলেন, হ্যাঁ জাগা হবেন না কিন্তু, হ্যাঁ কিন্তু তা নয়। আল্লাহ তাআলা নারী কি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, রাসূল নিজে বলেছেন, তোমাদের কিছু ইলমের ঘাটতি আছে, জ্ঞানের ঘাটতি আছে, ইবাদতের ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করার জন্য তোমরা বেশি বেশি করে দান করো। সঙ্গে সঙ্গে সাহাবীরা ধরে ফেললেন, মহিলা সাহাবীরা আড়াল থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জ্ঞানের ঘাটতি কি, ইলমের ঘাটতি কি, আর হচ্ছে আমাদের ইবাদতের আমলের ঘাটতিটা কি একটু আমাদেরকে শেখায় দেন। রাসূল বললেন, জ্ঞানের ঘাটতি হলো সাক্ষীর যখন প্রয়োজন হয়, পুরুষ একজন হলেই হয়, কিন্তু নারীর লাগে কয়জন? দুজন। তাহলে একজন পুরুষ সমান নারী দুজন। এরপরে তোমাদের আমলের ঘাটতি হলো, পুরুষ মানুষ সারা মাস, তারা সারা বছর, সারা জীবন তারা ইবাদত করতে পারে, নামাজ থেকে তারা মাহরুম থাকতে পারে না, নামাজ তাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু হাজারো তোমরা চেষ্টা করো না কেন, মাসের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা নামাজের মতো ফরজ ইবাদত আদায় করতে পারো না, 3 থেকে 10 দিন পর্যন্ত হতে পারে, এটা তোমাদের আমলের ঘাটতি। আমার বন্ধুগণ, এই যে নারীদের জ্ঞানের ঘাটতি আছে, জ্ঞানের পূর্ণতা আছে, জ্ঞানের যে একটা শর্টনেস আছে, এটা দেওয়ার পিছনে একটা হেকমত আছে। কারণ নারী পুরুষের জ্ঞান যদি সমান হয়, নেতৃত্ব দিতে গেলে মারামারি লাগবে, আস্তে কয় ঠিক কিনা বলেন? পুরুষের গায়ের শক্তি বেশি না নারীর গায়ের শক্তি বেশি? অনেকে খুশি, হুজুর আমার বউয়ের গায়ের শক্তি বেশি, কিন্তু গড় এভারেজে বলছি, গড়ভাবে যদি আমরা দেখি তাহলে পুরুষের গায়ের শক্তিটাই বেশি। চামড়া পুরুষের শক্তি মানে মজবুত না নারীর মজবুত? পুরুষের মজবুত, পুরুষের মজবুত, নারীর মজবুত শরীর নয়। জন্মগত দিক থেকে এটা কেন,
একটু কান লাগান মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো সাইয়েদনা আলীর সময়ে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে একটা ঘটনা ঘটে গিয়েছিল সেটা হলো একই ঘরের মধ্যে দুজন মহিলা সন্তান সম্ভবা দুজন মহিলা ঘুমিয়ে পড়েছে আল্লাহর কি ফয়সালা ওই অন্ধকার রাত্রিতে দুজন মহিলার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে গেছে সন্তান যখন ডেলিভারি হয়ে গেল প্রত্যেক মাই জানে দুজনই জানে এটা কার সন্তান কিন্তু সকালবেলা একজনের গর্ভ থেকে ছেলে আর একজনের গর্ভ থেকে মেয়ে হয়েছে কিন্তু ছেলে সন্তান নেওয়ার জন্য দুজন মারামারি লাগছে যুগে যুগে সব সময় মেয়ের চাইতে ছেলের সন্তানের প্রতি আকর্ষণ কম না বেশি এখনো এখনো আছে এটা এখনো যদি কারোর মধ্যে থাকে এটা অবশ্যই জাহালাতের চিন্তা এটা যার ঘরে মেয়ে আছে এটাও রহমত যার ঘরে ছেলে আছে এটা একটু কম রহমত মুস্কি মুস্কি হাসে আপনার কি আছে আপনার কি কোন ও মেয়েও আছে যাক মানে উনি খুশি দুই দিকে আছে তো বলেন আলহামদুলিল্লাহ ছেলে যার ঘরে আছে রহমত মেয়ে যার ঘরে আছে তার চেয়ে বেশি রহমত আল্লাহু আকবার বলেন আমার নবীর ঘরে ছেলে না মেয়ে বলেন 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 কয়টা মেয়ে চারটা আল্লাহ তাআলা আমাকেও চারটা মেয়ে দিয়েছে লাস্ট বেবি দেড় বছর লাস্ট এক বছর চার মাস প্রথমটা বড় হয়ে গেছে আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন চারটা মেয়ে হ্যাঁ ছেলেও আছে মাঝখান দিয়ে আছে বলি আলহামদুলিল্লাহ ছেলেটা হাফিজ কোরআন হয়েছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে বড় আলেম বানান আল্লাহওয়ালা বানান জোরে বলি আল্লাহুম্মা আমিন তো মেয়ে যার ঘরে আছে বরকত তো তার ঘরেই আছে এটা নিয়ে ভাবনার কারণই তো নাই আমি বুঝি না কিছু মেয়ে সন্তান হলে পরে মনে বাড়িতে মানুষ মরছে কি খবর তোমার স্ত্রী গর্ভে বাচ্চা ছিল বাচ্চা কি হয়েছে হ্যাঁ কি খবর কি হলো মেয়ে মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে আর যদি ছেলে সংবাদ হয় ছেলে কি হয়েছে ছেলে ভাবসাব এখন দশ লাখ টাকা যৌতুক চায় বসে আছে আছে না নাই না এগুলো জেহালাত এগুলো মূর্খতা এগুলোর সঙ্গে একজন মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না মুরব্বি ওই যে ও নাকি এখন তো কথা বলা মুশকিল উঠতেছে বসেন আমার মোশতাক ভাই যে কি প্যাঁচ লাগাই দিছে মুরব্বি নামটা নিতেই সমস্যা জি বসেন খুব ভালো মানুষ আপনারা এই যে এত সুন্দর করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন বলি আলহামদুলিল্লাহ তাহলে আমার নবীজি ছেলের বাপ না মেয়ের বাপ বলেন ছেলের বাপ না মেয়ের বাপ নবজি চারটা মেয়েকে বিয়ে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ জামাইদেরকে আদর করেছেন জামাইদেরকে কাছে টেনেছেন মেয়েকে বিয়ে দিয়ে একদম বিদায় দেন নাই তিন দিন পার হতে দেন নাই মেয়েকে না দেখলে ছটফট করতেন রসুল আল্লাহু আকবার বলেন মোহাব্বত করেছেন পরিবারের প্রতি যত্নশীল ছিলেন তিনি সবার খবর রাখতেন আত্মীয় স্বজনের খবর রাখতেন সবচেয়ে যত্নশীল পরিবারের প্রতি ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে আমরা শুনব কখনো মন খারাপ করব না আমার মা যে ইতিহাসটা আমার মনে পড়লো সাইয়েদনা আলীর সময়ে মনে আছে তো আপনাদের সাইয়েদনা আলীর সময় একটা ঘরের মধ্যে দুজন মহিলা মারামারি শুরু করে দিয়েছে এটা আমার ছেলে এটা আমার ছেলে এটা আমার ছেলে মেয়ে সন্তান কেউ নিতে চায় না সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন তার কাছে বিচার চলে গেল কেউ ফয়সলা করতে না পেরে তিনি বললেন শোনো এই দুই মহিলাকে নিয়ে যাও ঘরের মধ্যে উঠায় নিয়া দুজনের স্তন থেকে তোমরা দুধ বের করে দুটা কাঁচের গ্লাসে রেখে দাও কাঁচপাত্রে রেখে দাও রেখে দেওয়া হলো সেই কাঁচপাত্রে রাখার পরে সাইয়েদনা আলী বললেন দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন
আর কোন গ্লাসের দুধটা পাতলা বলা হলো এই গ্লাসের দুধটা ঘন এই গ্লাসের দুধটা পাতলা যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন তিনি বলছেন এই ঘন দুধ আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানের জন্য বরাদ্দ করেছেন যে দুধটা পাতলা এই পাতলা দুধটা মেয়ে সন্তানের জন্য বরাদ্দ করেছেন মানে ছেলে যা খাবে মেয়ে তার অর্ধেক খাবে যেরকম সুবহানাল্লাহ তাহলে খাদ্য অর্ধেক সম্পদ বাবার থেকে সম্পদ কি অর্ধেক খাবারও অর্ধেক জ্ঞান কি পেঁচ লাগতেছে পেঁচ লাগাই দিচ্ছি নাকি আমি না এটা বাস্তব যে এটা দেখবেন প্রশংসা করলে সহজে পুরুষ কাবু হয় না কোন পুরুষের সামনে যদি আপনি তার প্রশংসা শুরু করেন তো মনে সে মনে মনে ভাববে সে আমারে মনে হয় একটা কিছু করতে চাচ্ছে এত পাম দেয় কেন কিন্তু একটা মেয়ের সামনে যখন বলবেন আপনার বউকে যখন বলবেন শোনো তুমি আমার চোখ আকাশের পূর্ণিমার চাঁদ হ্যাঁ আমি তাই কি কথা বলছেন মেয়েরা প্রশংসাকে খুব প্রাধান্য দিয়ে থাকেন আল্লাহ তাআলা নারী কেমন করে সৃষ্টি করেছেন কারণ একটা মেয়ে যখন তার মার গর্ভ থেকে আসে প্রথমে মায়ের কোলে ধীরে ধীরে বড় হতে থাকে বিয়ে যখন হয়ে যায় তখন সে স্বামীর ঘরে স্বামী যখন চলে যায় তখন সে ছেলের ঘরে নিজের ঘর বলতে কিছু নাই নিজের ঘর বলতে কিছু আছে নাকি নাই তবে হ্যাঁ সব ঘরই তার সবার সব ঘরই তার এই যে আল্লাহ তাআলা তাকে এমন করে দায়িত্ব দিয়েছেন এত সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন তবে একটা কথা জেনে রাখবেন আমি তাদেরকে ছোট করার জন্য কথাগুলো বলছি না এই পৃথিবীতে কোন দিন কোন ধর্ম এত সম্মান দেয় নাই যে সম্মানটা নারীকে দিয়েছে রাসূল বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় নাম্বার ওয়ান হলো চক্ষু শীতলকারী নামাজ নাম্বার টু হলো সুগন্ধি নাম্বার থ্রি হলো মাকে আমার দারুণ পছন্দ যেরকম সুবহানাল্লাহ নারী জাতি আমার কাছে পছন্দ রাসূল নিজে বলেছেন মেয়েদের ব্যাপারে ভয়সে প্রশংসা করেছেন রাসূল নিজে বক্তব্য দিয়ে স্পষ্ট করে দিয়েছেন শোনো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতের ঠিকানা যদি তোমরা জানতে চাও জান্নাতের ঠিকানা হতেছে মা জাতির পায়ের নিচে যেরকম সুবহানাল্লাহ কার পায়ের নিচে বলেন তো মায়ের এখন কোন মায়ের দাম কি কম না বেশি আসতে বলবেন না কম না বেশি আল্লাহ জানেন নেতৃত্বের জন্য কিছু ব্যালেন্স করা দরকার শক্তি জ্ঞান সব কিছুকে ব্যালেন্স না করলে পরে নেতৃত্ব থাকবে না চেইন অফ কমান্ড থাকবে না রিজালু কাওয়ামুনা আলা নিসা এটা থাকবে না আল্লাহ তাআলা সব কিছু বুঝে সৃষ্টির দিকটা তিনি ব্যালেন্স করেছেন তিনি শুধু সৃষ্টি করেন নাই আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي صورة ما شاء ركبك جوري بولون الله أكبر এখন প্রশ্ন হলো দুধ কেন ঘন হলো দুধ কেন পাতলা হলো কি ঠিক কিনা বলেন দুধ কেন ঘন হলো দুধ কেন পাতলা হলো ওয়াজ আবার শুরু হলো জোরে বলি ইনশাআল্লাহ আমরা চারটা আমল শিখে যাব একটা আয়াত থেকে দুটো আয়াত থেকে সূরা রাদের ২২ নম্বর আয়াতে চারটা আমল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কয়টা আমল চারটা আমল শিখিয়ে দিয়ে বলছেন এই চারটা আমল করো আমি তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দেব শুধু সেই জান্নাতে তুমি প্রবেশ করবে না তোমার বদৌলতে তোমার আব্বারও প্রবেশ করবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা এখানে বলেছেন ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম কিন্তু ওই আজর মার্কা বাপ হওয়া যাবে না আজর কার বাপ ওরে ওয়াজ তো সবাই জানে দেখি ওয়াজ তো করা কঠিন এটা তো কঠিন প্রশ্ন তো এটা সহজ না তো ইতিহাস ঘাটতে ঘাটতে হয় আল্লাহু আকবার বলেন আজর কার বাপ আর আমাদের বাপকে ইব্রাহিম আদম তো আছে আমি যেটা মিন করছি তাহলে আজর কার বাপ বলেন 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 আর আমাদের বাপকে আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি বানিয়েছেন না ভাঙছেন কার সন্তান হয়ে যে কি বানাইতো আর আমার ইব্রাহিমের সন্তান হয়ে কি করি আলহামদুলিল্লাহ ঠিক আছে না আমার বন্ধুগণ আসরের মতো বাপ হলে পরে জান্নাত পাওয়া যাবে না নেক্সট সন্তানের যদি বাপ হতে পারি এটা আমার আপনার জন্য বোনাস
শুধু সে নিজে জান্নাতে যাবে না তার আব্বা আম্মাকেও জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তাআলা অর্ডার দিবেন ও বান্দা তোর কার কার পছন্দ তুই নে কাকে কাকে তোমার ভালো লাগে নিয়ে নাও তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু পজিশন লাগবে একটা বান্দা জান্নাতের উপযুক্ত তখনই হবে যখন বান্দা শিরিক মুক্ত জীবন গড়বে শিরিকের গন্ধ যার মধ্যে থাকবে না দেখবেন আমার দেশে কিছু রোগী আছে কবর দেখলে পরে সেজদা দেয় ওটা কি মানুষ না রোগী বলেন মানুষ না রোগী ওটা এই রোগে আক্রান্ত হলে পরে জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যাবে আমার দেশের কিছু দরবারি হুজুর আছে তারা কবর পূজার পক্ষে ওরা বলে তাজিমি সেজদা দেখছেন কি সর্বভাষে তাজিমি সেজদা একটা আছে যে গানটান গায় কি কি সিচুয়েশন কি আমার দেশে যে কি চলছে এখন এগুলোকে একটু ব্যালেন্স করা দরকার বেহুদা বক্তব্য যারা দেবে তাদেরকে মঞ্চ থেকে নামায় দেওয়া দরকার ঠিক কিনা মঞ্চটাকে কলুষিত করছে একটা মহল আয়াত নাই হাদিস নাই হু খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল জোরে কর নাউজুবিল্লাহ আছে না নাই আছে এদের সংখ্যাও কিন্তু কম না অনেক চিটাগাং গেলে তো উপায় নাই কত যে মাজার আমার দেশে আছে এক এলাকার নাম আছে 3 লাখ পীর কয় লাখ পীর 3 লাখ পীর মানিকগঞ্জে এক মাহফিলে গেছে কয়েক বছর আগে যে গ্রামে মাহফিল সেই গ্রামে 350 পীর তো বললাম আমারে দাওয়াত দিছেন কেন কুজুর একটাও নামাজ পড়ে না সম্মানিত ভাইয়েরা এত পীর থাকার পরও আমার দেশ থেকে সুদ বন্ধ হয় না ঘুষ বন্ধ হয় না ঘুষ এই সমস্ত মুরিদ বানায় বন্ধ হবে না ঘুষ ঘুষি মেরে বন্ধ করতে হবে মুসলমান ঘুষি ঘুষি ঘুষ বন্ধ করতে হবে কি মেরে ঘুষি মেরে এমনি এমনি বন্ধ হবে না ফলিগাইরুহু বিয়াদিহি এটা আমার কথা না রাসূল বলেছেন কোন অন্যায় কাজ হতে দেখলে হাত দিয়ে আগে মিটাও তাহলে ঘুষ বন্ধ করতে হবে কি মেরে ঘুষনি ফলি গায়রুহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাদিআ ফাবিলিসানিহি না পারলে মুখ দেখাও না পারলে মুখ দিয়ে বলো আমার বন্ধুগণ এত দরবার এত মুরিদ এত মসজিদ এত খানকা এত মাদ্রাসা এরপরও সুদ বন্ধ হয় না এরপরও জেনা বন্ধ হয় না মদের দোকান বন্ধ হয় না তাহলে বোঝা গেল মসজিদ বাড়লে মাদ্রাসা বাড়লে আলেম ওলামা বাড়লেই বন্ধ হবে না এই সমাজ থেকে রাষ্ট্র থেকে এই সমস্ত অপকর্ম দূর করার জন্য জমিনে চালু করে দিতে হবে কার বিধান আসতে বলবেন না কার বিধান এদিকে এমনি এমনি আসবে নাকি এমনি এমনি আসবে না এর জন্য কাজ করতে হবে যে কাজটা রাসূল শিখিয়ে দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন কোরআনকে প্রশ্ন করুন কোরআন জবাব দিয়ে দিচ্ছে আমার সঙ্গে ছোট মিলিয়ে সবাই বলুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা জোরে বলুন আল্লাহু আকবার তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দিন হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন সকল দিন ধরে আল্লাহর দিন কি বিজয় করেন এই জন্য আমি আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছি এই দুনিয়াতে আল্লাহর দিন ইসলাম ছাড়া আরো আরো দিন আরো মতবাদ দুনিয়াতে আছে না নাই বলেন আচ্ছা আমার দেশে চলছে আল্লাহর আইন না মানুষের আইন বলেন বলেন কার আইন চলছে মানুষের আইন চলছে আমার দেশে আমরা চাইব কার আইন আসেন দোয়া করে দেই দু একজন করে ওঠে বসেন না ও আচ্ছা আমি খুব কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদের একটু বসেন উঠলে আমার মানে কোনো আলোচকের সামনে থেকে যখন কোনো শ্রোতা উঠে যায় তখন আলোচকের এক একটা মনে হয় বুকের তার ছিঁড়তে থাকে খুব কষ্ট হয় বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব একার না সবার
সবার এটা একটা ইবাদতের জায়গা কিসের জায়গা বলেন তো ইবাদত বসে থাকব সব অবিরত হতেই থাকবে বলি আলহামদুলিল্লাহ খুব কম লোক উঠেছেন ওঠেন নাই জাস্ট আমি উঠতে দিচ্ছি না জি মুরব্বি আবার আসবে উনি একটু মাজুর আবার চলে আসবেন উনি ছুটি নিয়েছেন একটু হাত উঁচু করে বলেন হুজুর আমি আসতেছি আবার না আলহামদুলিল্লাহ কিছু বুড়ো মানুষ আছে যুবকের মতো আলহামদুলিল্লাহ আবার কিছু যুবক আছে বুড়ো মানুষের মতো আছে না নাই বলেন তো কিছু মুরব্বী আছে কিছু একদম যুবকের মতো একদম তাদের তাগড়া ভাব দেখলে আমি 2018 সালে যখন জেলখানায় যাই তখন এক মুরব্বীর বয়স 86 বছর কত বছর 86 বছর তো আমি যখন ঢুকলাম আমার দেখে বলে হুজুর খুব ভালো লাগতেছে আপনি আসছেন দেখছেন বললাম যে আপনি খুশি ভালো লাগে আমাকে হ্যাঁ আপনার খুঁজেই পাই না এত কাছাকাছি পাবো এটা আমাদের কপাল ভালো ঢুকলাম তো আমি বললাম মুরব্বী আপনি এই জায়গায় কেন কে বাবা মামলা কি কি মামলা কে বিষ ফোড়ার মামলা বিষ ফোড়া আমি বললাম বিষ ফোড়া তো না বিস্ফোরক উনি এটা বলতেও পারে না কইছে বিষ ফোড়ার মামলা তোমারে পরে বলতেছে আচ্ছা হুজুর একটু বলেন তো এটা কি মামলা এটা খায় না কি করে চিন্তা করেন বয়স কত বছর 86 বছরের মানুষ কি বিস্ফোরক এই এই জিনিসগুলো নিয়ে কি কিছু করতে পারে কল তার তো কোমরই নড়ে না কি করেছে তারা এই দীর্ঘদিন ধরে এই যে মামলাগুলো চালিয়েছে তারা আহারে এদেশের মানুষ টের পাচ্ছে আল্লামা সাইদি কত বড় রত্ন ছিলেন আল্লাহু আকবার বলি জোরে বলি আল্লাহু আকবার আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে উনি যে বড় আল্লাহওয়ালা ছিলেন তার বড় প্রমাণ হলো তিনি বলেছিলেন আজ থেকে আরো 20-25 বছর আগের বক্তব্য এমন একটি দিন সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না কালামানিক জায়া সিলেটে কলার পাতায় শুয়ে আছে কি জানেন না জানেন না জানেন না সিলেটবাসীকে ধন্যবাদ বিসি আউট করে দিছে সম্মানিত ভাইয়েরা আল্লাহ কি দেখান কি দেখান না কি করেন না আল্লাহ দেখেন আল্লাহু আকবার বলেন সম্মানিত ভাইয়েরা উনি বলেছিলেন শুধু গোড়ায় একটা ঝাঁকি দেওয়া হবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বেন একদম সোজা কোথায় গিয়ে পড়ছে একদম নামে নাম মিলে গেছে সম্মানিত ভাইয়েরা সেই মহান ব্যক্তি এদেশের মানুষ গড়ার কারিগর হতাশাগ্রস্ত যুবকদের আলোর দিশা ছিলেন তিনি অযোগ্য অবাধ্য সন্তানদের অনুগত সন্তানের রূপ দিয়েছেন যার বক্তব্য দিয়ে তিনি হচ্ছেন আল্লামা সাইদি সে আল্লামা সাইদি রাহমাহুল্লাহ জীবনের 52 বছর কোরআনের খেদমতে তিনি আঞ্জাম দিয়েছেন 52 বছর তিনি মারা যাননি তাকে মেরে ফেলা হয়েছে ঠিক কিনা এই তাফসির মাহফিলের প্ল্যাটফর্ম থেকে প্রযুক্তির কল্যাণে জানান দিতে চাই যে সমস্ত ব্যক্তিদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে ধরে নিয়ে এসে চিকিৎসার নামে হার্টের রোগী বানিয়ে তাকে জেলখানা থেকে বের করে হসপিটালে রেখে যে ডাক্তারদের অধীনে রেখে তাকে ইঞ্জেকশন পুশ করে মারা হয়েছে অবিলম্বে সেই সমস্ত চিকিৎসকদেরকে গ্রেফতার করার সময়ের দাবি প্রত্যেকটি থামুন প্রত্যেকটি হত্যার বিচার হওয়ার দরকার আছে না নয় আমার এই সমস্ত যুবক ছেলেদের কি অপরাধ ছিল তারা শুধু বলেছিল বৈষম্য দূর করো আমিও পড়ি তোমরাও পড়বা আমার চাকরি হবে না তোমার চাকরি হবে এটা কেমন কথা কোঠা বাতিল করতে হবে জবাব এলো
অহংকার সুলভ বক্তব্য এলো, রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে? অহংকার শব্দটা যদিও ছোট, কিন্তু এটার ভয়ঙ্কর চিত্র দেখায় দেন কে? আস্তে বলুন, ভয়ঙ্কর চিত্র দেখায় দেন কে? শুধু অহংকার করেছিল। রাজাকার শব্দ ছিল ব্র্যান্ড শব্দ, সে রাজাকার শব্দ হয়ে গেল ব্র্যান্ড শব্দ। সবাই বলে ফেলল, আমি কে তুমি কে? সম্মানিত ভাইয়েরা, আমরা একাত্তরকে স্বীকার করব না কেন? একাত্তরে যারা জীবন দিয়েছেন অবশ্যই আমরা তাদেরকে সম্মান করি। দেশ স্বাধীনতার জন্য একাত্তরের ভূমিকা যাদের ছিল অবশ্যই আমরা তাদেরকে অনার করি। 52 ভাষা আন্দোলন যারা করেছেন আমরা তাদেরকে সম্মান করি। আমাদের তারা অগ্রজ, তারা অনেক দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু 2024 সালেও এমন ত্যাগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই সমস্ত হত্যার যদি বিচার হতে পারে, 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যতগুলো নিরপরাধ, নিরীহ, বোঝে না, বয়স কম, এই সমস্ত ছেলেপেলে একটি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছিল, এই সমস্ত নিরপরাধ ছাত্রদের উপরে কেন গুলি বর্ষণ করা হয়েছিল? এটি কি অন্যায় নয়? এটি কি অন্যায় নয়? শুকিয়ে যাওয়া রক্তের যদি বিচার হয়, এ তো তাজা রক্ত কয়েকদিন আগেই চলে গেছে, এদেরও বিচার হওয়ার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাই, আলোচনা চালাই, জোরে বলি ইনশা আল্লাহ। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, আমাকে আপনাকে সবরের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, তাছাড়া কোনো কাজে সফল হতে পারবো না। দাঁড়িয়ে থাকাও কিন্তু ধৈর্যের পরিচয়, এই যে বসে আছেন এটাও কিন্তু ধৈর্যের পরিচয়, ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না। এই যে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলনটা হলো, ওই সমস্ত ছাত্রদের দিল থেকে ভয়টা দূর করে দিয়েছিলেন তিনি। আমার কে ভয় নাই? স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ অফিসার বলে, স্যার কি করব, গুলি করি একটা মরে আর বাকিগুলো দৌড়ায় না, ওরা আরো আগায় আসে। তো এই দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি কে? বিজয় দিয়েছেন কে? আল্লাহ নিজেই বলছেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما خيركم ولا تضروه شيئا. জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি পালাও, তাহলে তোমাদের পরিবর্তে এমন একটা জালিম গোষ্ঠীকে তোমাদের উপরে চাপিয়ে দেব, তুমি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে পালালে পরে বিপদ হয়ে যেত কম না বেশি? বেশি। কিন্তু বিপদ দূর করার জন্য ওই সমস্ত যুবকদের দিল থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি। আমার কে? বিজয়টা কে দেন? আসতে বলবেন না, বিজয়টা কে দেন? ধৈর্য তারা ধরেছে, সবর তারা ধরেছে, ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়েছে, দাঁড়িয়েছিল, এটাই সবর। এটা কি সবর? ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্যের সাথে আল্লাহর সম্পর্ক আছে। এই জন্য ধৈর্যটা সবচাইতে বড় একটা বিশাল গুণ ইমানদারের জীবনে। সবচেয়ে বড় ধৈর্য হলো, ধৈর্যের কিছু সংজ্ঞা আছে। এক নম্বর হলো, ধৈর্য তাকেই বলে যে বান্দা পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, এই হলো সবচেয়ে বড় ধৈর্যশীল। যে বান্দা পাপকে সয়ে না, পাপকে স্পর্শ করে না, এটাই সবচেয়ে বড় সবরের পরিচয়। এর চেয়ে বড় ধৈর্যশীল আর কিছুই হতে পারে না। আজকের সমাজে পাপ করা সহজ না, নেক আমল করা সহজ? বলেন কোনটা সহজ? পাপ কাজ করা সহজ। আপনি মদ খাবেন, কেউ কিছু বলবে না। আপনি জেনার দিকে যাবেন, কেউ কিছু বলবে না। আপনি সুদ খাবেন, কেউ কিছু বলবে না। ঘুষ খাবেন, কেউ কিছু বলে না। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, এই সমস্ত কাজগুলো করা বান্দার জন্য সহজ হবে না, কঠিন হবে? কঠিন হয়ে যাবে। একটা ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো সহজ হবে, মন্দ কাজটা করা কঠিন হয়ে যাবে। আর অনিসলামী সমাজের বৈশিষ্ট্য হলো ভালো কাজ করা কঠিন হবে, মন্দ কাজ করাটা পানির মতো সোজা হয়ে যাবে, যা আজকের সমাজে আছে না নাই? এক হাজি সাহেব হজ করতে গেছে, আমি 2015 সালে একসঙ্গে যাচ্ছিলাম,
হাজী সাহেব বিমানে চললেন, বিমান বালাগুলো পুরুষ হয় না মহিলা হয়, মহিলা হয় অসুন্দরী না সুন্দরী, বয়স কা না কম বয়সী, কম বয়সী, নির্দিষ্ট একটা বয়সী, কম বয়সী মেয়েরা বিমানবালার চাকরি পেয়ে যায়, তাদের ওই কন্ডিশনেই তাদেরকে চাকরি দেওয়া হয়। এক মুরব্বী আমার সঙ্গে হজে চললেন, মুরব্বী মানুষ, ওই বিমানের সিট বেল্ট বাঁধতে পারেন না, এক মহিলা বিমান ক্রু বিমানবালা এসে তার বেল্ট লাগায় দিয়ে বলে, চাচার কোনো সমস্যা আছে নাকি? আমার দিকে তাকায় বলে, বাবা এটাই কি হজ নাকি? মুরব্বী তো গ্রামের মানুষ। আমি বললাম, চাচা যাওয়ার সময়ও পাবেন আসার সময়ও পাবেন মাশাআল্লাহ। কি কথা কি বুঝতেছেন আপনারা? পাপ কাজের জন্য সব জায়গায় মোহরা আছে। একটা কোম্পানির অ্যাড দিতে গিয়েও পুরুষের চাইতে মেয়ের পরিমাণ কম না বেশি বলেন। মোবাইল আপনি রিং দিয়েছেন সলিমুদ্দিকে, সলিমুদ্দির ফোন বন্ধ, উত্তরে জবাব ভিতর থেকে জবাব দিয়ে দেয়, দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া পুরুষ না মহিলা? মাশাআল্লাহ। এইরকম করে গুনাগার করার জন্য বারবার বিভিন্ন দিক থেকে আপনাকে বিভিন্নভাবে আপনাকে আকর্ষণ করা হচ্ছে। এই সমাজে চলতে গেলে ইমানটা ধরে রাখাটা সহজ নয়, অনেক ধৈর্যের প্রয়োজন আছে, খুব ধৈর্যের প্রয়োজন আছে, ধৈর্যের প্রয়োজন দিতে, ধৈর্যের প্রয়োজন সবার আগে। আল্লাহর জন্য বলছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস-সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ উলাইকা লাহুম উকুবাত-তার। জোরে বলুন আল্লাহু আকবার। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার ওয়ান, চারটা কাজের এক নাম্বার কাজ হলো, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সবর ধরবে বিপদে মুসিবতে, যারা আল্লাহকে ডাকবে ভুলে যাবে না। এই পৃথিবীতে আল্লাহর পছন্দের বান্দা যারা বিপদে আক্রান্ত হয়েছেন তারাই সবচাইতে বেশি। আশাদুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি বালা মুসিবতের শিকার হয়েছেন প্রথম হল আম্বিয়া কেরাম, পৃথিবীর প্রথম মানুষ। এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের দুজনকে পাঠিয়ে দিয়েছেন, এই দুজন মানুষের নাম কি বলেন বলেন বলেন? দুজন দু জায়গায় পড়লেন, এমন বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, ধৈর্যের পরিচয় দিলেন, চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে দোয়া করলেন। একটা দোয়া আমরা সবাই পারি, কিন্তু অনেকে জানেন এই দোয়াটা কে শিখিয়েছেন? পৃথিবীর প্রথম দোয়া, মানুষের জীবনের প্রথম দোয়া, আসমান জমিনের প্রথম দোয়া, একজন পয়গম্বর এই দোয়াটা প্রথম করেছেন। সেই দোয়াটা হলো, সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা সবাই পারি, কিন্তু এই দোয়াটা শিখিয়েছেন প্রথম কে? আদম আলাইহিসসালাম। দোয়া শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। দোয়া শিখিয়েছেন ইউনূস আলাইহিসসালাম। যারা পারেন আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায় বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিসসালাম দোয়া শিখিয়েছেন, রব্বি আন্নি মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর দোয়া সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান-নার ওয়া জাআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
কোন বিপদে পড়েন নাই মুসিবতে পড়েন নাই একটা মুসিবতের কথা মনে পড়ে গেল আমার নবীর জীবনে পারিবারিক মুসিবতে পড়েছিলেন মুনাফিকদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন আমার নবীর একাধিক স্ত্রী ছিল আমার নবীর একটা স্ত্রী ছিল না একাধিক স্ত্রী ছিল একাধিক স্ত্রী ছিল একাধিক স্ত্রী কিন্তু লালন পালন বড় কঠিন ব্যাপার এক বউ লালন পালন করা সহজ ব্যাপার এজন্য আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন একটাই যথেষ্ট ফাওয়াহিদাতান একটাই ভালো উত্তম আলহামদুলিল্লাহ মায়েরা খুব খুশি হুজুর একটু একটু বুঝায় দেন খালি আমাদের হুমকি মারে বিয়ে কিন্তু আরেকটা করুন একটু বসেন আমাকে না বলে অনেকে চলে যাচ্ছেন আমি কিছু বলবো না কারণ বারোটা পার হয়ে গেছে তো মানুষের তো কর্মজীবন আছে আগামীকালের অনেক কাজ আছে আমার মনে হয় একটু দোয়া করে দিলে নাকি কি করবো বলেন তাহলে যে আপনার পাশে থেকে উঠবে তাকে ধরায় দিবেন বসায় দিবেন ব্যাস বসায় দেন হ্যাঁ বসো গ্রামের নাম কি আর উপজেলার নাম কি মনিরাম এটা গয়েশ এইদিকে এই নামগুলো এখনো আছে কিন্তু এই গ্রামে শুনলাম যে কোনো হিন্দু মানুষ নাই এই গ্রামে নাই আগে ছিল এক সময় এখন নাই তবে হিন্দুরাও আমাদের ভাই তারা তো মানুষ আমরা তাদেরকে সম্মান করব আমরা তাদের মন্দির পাহারা দেই কিন্তু তারা আমাদের মসজিদ পাহারা দিতে পারে না ঠিক কিনা বলেন তার সবচেয়ে বড় সাক্ষী হলো ভারত ঠিক কিনা বাবরি মসজিদ কি আছে না হাতুড়ি দিয়ে ভাঙছে ওরা কিন্তু ওদের মন্দির কি আমরা ভাঙ্গি আমরা শিখিয়েছি পৃথিবীতে অন্য ধর্মকে সম্মান করতে আল্লাহু আকবার বলেন সম্মানিত ভাইরা হ্যাঁ ইসলাম শিখিয়েছে আমরা তো ইসলাম মানি জি ঠিক আছে মানার চেষ্টা করি সম্মানিত বন্ধুগণ তামান নবীজি তার পারিবারিক জীবন একটা বড় পরীক্ষার মধ্যে পড়েছিলেন তো কি ধৈর্যের পরিচয় দেখেন মোনাফেক আগেও ছিল নবীর জানতেন যে লোকটা মোনাফেক কিন্তু তাকে নিয়ে কিন্তু আবার রাসূল ছিলেন ওকে আজকের সমাজে মোনাফেক মনে হয় নাই তবে মনিরামপুরে নাই মনিরামপুরে মোনাফেক আছে মারাত্মক ভয়ঙ্করারা এদেরকে চেনা খুব মুশকিল এদের কথা হলো ফেরেশতার মতো খুব সুন্দর কথা বলে যারা বেশি সুন্দর কথা বলে তাদের কথার মধ্যে রহস্য থাকে আর দেখবেন কিছু কিছু বুড়ো চাষা আছে কিছু মুরব্বী আছে একদম সামনে যা পায় তাই মেরে দেয় একদম কিন্তু লোকটা ভালো আছে না নেই বলেন তো আচ্ছা সোজা কথা এক মুখে হয় সোজা কথা কি একদিকে হয় আর সুন্দর কথা নানান দিকে হয় তবে হ্যাঁ কথা সুন্দর করেই বলা উচিত অকুলু লিন্নাসি হুসনা সুন্দর করে কথা বলা উচিত তবে মুনাফিকরা এই সুন্দর কথার নামে তারা প্যাঁচ লাগায় দেয় আমার নবীজি বনু মুস্তালিক থেকে ফিরে আসতেছিলেন নবীজি কোনো সফরে গেলে বউকে রেখে যেতেন না বউকে সাথে নিয়ে যেতেন কারণ বউ হলো ইমানের পাহারাদার বউ ইমানের কি পাহারাদার বউকে সাথে নিয়ে চলবেন আপনি মার্কেটে গেছেন বাইরে গেছেন বাজারে গেছেন পাশে বউ আছে অন্য কোনো নারীর দিকে তাকানোর কোনো হিম্মত এই বউরে ভয় করেন না আপনারা এত আস্তে কোন কেন তাকানোর কি ক্ষমতা আছে বউ কি ভয় করেন না আপনারা হ্যাঁ বর্তমানে কোন আগের থেকেই আপনিও ভয় করেন কোনো উপায় নাই তো ভয় না করলে সংসারিত হবে না বউরে আমিও ভয় করি সবাই ভয় করে এই ভয় হচ্ছে সম্মান এই ভয়টা কি বলেন তো সম্মান বউকে না সম্মান করলে পরে পরিবার টিকবে না আমার নবীজির সারা জীবন বউকে আগে খাওয়ায়া দিয়েছেন এরপরে রাসূল খেয়েছেন নিজের ঘর নিজে ঝাড়ু দিয়েছেন আম্মা যেন আয়েশা বলেন নবীর কাছে এক গ্লাস ভর্তি দুধ নিয়ে যেতাম রসুলকে এত জোড়াজোড়ি করতাম হুজুর আপনি আগে খান আম রসুল খেতেনই না আমার দিকে ঠেলে দিয়ে বলতেন আয়েশা তুমি শুরু করো আমি শেষ করে দেব জোরে কোন সুবহানাল্লাহ মহব্বতটা কেন হবে না ভাই কেন হবে না মহব্বত বউ কেন কথা শুনবে না কিন্তু আমাদের সমাজে কিছু পুরুষ আছে পর পুরুষকে বউ দেখাতে খুব খুশি হয় আছে কিনা বলেন বউটা নিজের দেখায় সবাই রে জাতীয় সম্পদ বানায় দেয় কি সম্পদ বানায় দেয় আর ওয়ান ফাইভ কি ওয়ান ফাইভ এই যুবকরা কি এটা আর ওয়ান ফাইভ না আর ওয়ান ফাইভে এটার প্যাসেঞ্জার সিট হলো উঁচা আর ড্রাইভিং সিট হলো নিচু মানে ড্রাইভিং সিট হলো নিস্তালা আর প্যাসেঞ্জার সিট কি উপরতলা দোতলা তো প্যাসেঞ্জার সিটে বউরে বসায় দেয় উপরতলায়
আর ড্রাইভিং সিটে স্বামী বসে উপরতলায় বসায় দিল যেন দেখতে কারো অসুবিধা না হয়। গোটা কেশবপুর মনিরামপুর বাগারপাড়া থেকে শুরু করে নিয়ে একদম বাগাচারা পর্যন্ত আছে না, বাগাচারা বাগাচারা নাভারন বেনাপোল পুটখালি আরো কি খালি আছে, যাই হোক একদম সব এলাকা কোনো আর খালি রাখলো না, সব জায়গায় এক সকাল সন্ধ্যা ঘুরায় আনিল, গোটা শহর মহড়া দিল। আবার এটাকে দেখানোর জন্য আরেকটা কৌশল আছে, সে R15 এর যে মানে ধোঁয়া বের হওয়ার যে একটা কি বলে ওটার নাম কি, যে সাইলেন্সারটা থাকে এটা আবার খুলে ফেলে, খুলে ফেলে এমন একটা আওয়াজ দেয় বুঝায় আমি একখান মাল নিয়ে যাচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ, সবাই দেখতে বাধ্য কারণ আওয়াজ তো, আওয়াজ আছে যেখানে নজর আছে সেখানে কি হলো দেখে কৌতূহল হয়। বিকেলের দিকে সাগরদাঁড়ির মোড়ে গিয়ে কপোতাক্ষ নদের পাশে মাইকেল মধুসূদন দত্তের সেই জায়গায় গিয়ে বউটাকে হলদে শাড়ি অথবা লাল শাড়ি পরায়া দিয়া কি মোবাইল কি 16 Pro Max বাস একটা আপডেট ভার্সনের একটা মোবাইল দিয়া ছবি তুইলা এটাকে ডিজাইন করে আবার বউটাকে সুন্দর করে সাজায় মাথার চুল কপালে টিপ তারপরে নাকে মুখে আটা ময়দা দিয়ে প্লাস্টার এগুলো দিয়ে সাজগুজ কইরা ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে দিয়ে লেখে প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ, এই ধরনের নিচু মনের নিকৃষ্ট চরিত্রের কিছু স্বামী আছে না নাই? আমার দেশের মায়েরা ভালো থাকতে চাইলেও কিছু পুরুষ আছে ভালো থাকতে দেয়ও না, আছে না নাই? আচ্ছা এটা উচিত নয়। আমার নবীজি বনু মুস্তালিক থেকে আসতেছেন মদিনার দিকে, রসুল বউকে সাথে নিয়ে যেতেন, ওহুদের যুদ্ধে রসুল বউকে নিয়ে গেছে, জীবনে একটাবার হজ করেছেন সেখানেও বউকে সাথে নিয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ইহরামের কাপড় পরবেন, আম্মা যেন আয়েশা বলেন আমার সঙ্গে তিনি সহবাস করলেন, সহবাস করে এরপর গোসল করে ফরজ গোসল সম্পন্ন করে তিনি হেরামের কাপড় পরে তিনি হজের নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ সবর কাকে বলে এটা বুঝাতে নিয়ে এই ঘটনার অবতারণা চলে আসলো আমার নবীজি ফেরার পথে এক সাহাবীকে দায়িত্ব দিয়ে বলেন শোনো আমরা সবাই চলে যাচ্ছি মদিনার পথে, যদি কোনো সাহাবী বাদ পড়ে যায় কেউ যদি বাদ পড়ে যায় সাফওয়ান তোমার দায়িত্ব হলো বাদ পড়া সাহাবিগুলোকে তুমি সঙ্গে করে নিয়ে পরে চলে যাবে, তুমি সবার পরে পরে আসবে, কে বাদ পড়েছে বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা যেন আয়েশা বাদ পড়েছেন। খুব চিকন মানুষ ছিলেন তিনি, কম বয়স্ক ছিলেন, প্রচণ্ড ধী অনুভূতি সম্পন্ন মানুষ ছিলেন, প্রচণ্ড মেধাবী মানুষ ছিলেন, সুপার কম্পিউটারের মতো তার কাস্টিং ক্ষমতা ছিল, যে কথা একবার শুনেছেন জীবনে আর সেই কথা বলেন নাই। নবজির 6 লক্ষ হাদিস তিনি সব তার সিনাই মুখস্থ রেখেছিলেন। আম্মা জানা এসেছিলেন নবীর ইউনিভার্সিটির মহিলা প্রফেসর তিনি ছিলেন, রসুলকে যখন তখন প্রশ্ন করেছেন সব উত্তরগুলো তিনি নিয়ে জমা করেছেন, হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন। আম্মা জানা আয়েশা সে এত বড় দামি সাহাবি ছিলেন, আমার নবীজির স্ত্রীর মর্যাদা পেয়েছিলেন, তিনি যখন আসতে নিলেন সেই বনু মুস্তালিক থেকে বাদ তো কেউ পড়েন নাই, রাসূল বাদ পড়েছেন নবীজির স্ত্রী আম্মা জানা আয়েশা, তিনি বাদ পড়লেন কেমন করে, উটের পিঠে তিনি পালকিতে বসাছিলেন হাওদায় বসাছিলেন, হঠাৎ করে তিনি বললেন ও সাহাবি আমাকে নামিয়ে দাও, হাজতের প্রয়োজন হয়েছে আমাকে নামিয়ে দাও। হাওদা উঠের পিঠ থেকে নামানো হলো, সেখান থেকে নামলেন, আড়ালে চলে গেলেন, শৌচকার্য কমপ্লিট করলেন, শৌচকার্য কমপ্লিট করে আসতে নিয়ে তার দেরি হয়ে গেল। এইদিকে দায়িত্বপ্রাপ্ত সাহাবি হাওদাটা ভেবেছেন মনে হয় আম্মা জানা আয়েশা চলে আসছেন, হাওদার মধ্যে ঢুকেছেন, হাওদাটা হাতের মধ্যে নিয়ে আস্তে করে উঠের পিঠে উঠায় দিলেন। এখন প্রশ্ন হলো একটা মানুষ থাকলে তো তার ওজনটা বেশি হবে, তা তো টের পাওয়ার কথা, আম্মা জানা এসে এত চিকন ছিলেন যে হাওদার মধ্যে থাকলেও যে ওজন না থাকলেও সে ওজন, বাদ পড়ে গেছেন সব চলে গেছে কেউ নাই, কিন্তু একজন মহিলা বসে আছেন চাদর মরিদে, তখন আয়াত নাজিল হয়ে গেছে, পর্দার বিধান নাজিল হয়ে গেছে, কেউ নাই, চতুর্দিকে নীরব পরিবেশ, কোনো মানুষের কোনো আনাগোনা নাই, একজন মহিলা বসে আছেন দূর থেকে, দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফান দূর থেকে লক্ষ্য করে দেখছেন একজন মহিলা বসে আছে চাদর মুড়ি দিয়া,
কাছাকাছি গিয়ে দেখেন আমার নবজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিক এখানে বসে আছেন। তিনি বলছেন আম্মা জান কোনো টেনশন করবেন না, নবীর স্ত্রী হলো উম্মতের জন্য মা, উম্মতের জন্য কি মা, কোনো টেনশন নাই, আপনাকে পর্দার নিয়ম রক্ষা করে আপনাকে মদিনায় পৌঁছায় দেওয়া হবে। অত্যন্ত যত্নের সাথে সম্মানের সাথে দায়িত্বপ্রাপ্ত সাহাবি তাকে মদিনায় পৌঁছায় দিলেন, নবীর ঘরে পৌঁছায় দিলেন, ঘোড়ার পিঠে করে নিয়ে গেলেন। এই কথাটা যখন মোনাফেকদের কানে চলে গেছে, মোনাফেকরা তিলকে তিল না, অসম্ভবকে সম্ভব বানায় দিয়া, অনস্তিত্বকে অস্তিত্ব বানায় দিয়ে তারা বলে ফেললো, তোমরা কি জানো গত রাতে আয়েশা একটা পরপুরুষের সঙ্গে গোটা রাত সফর করেছে, আয়েশার চরিত্র নাই। জোরেকন আরো জোরে আরো জোরে। এই জাতীয় কল্পিত কাহিনী নাটক রচনা করার মতো জঘন্য চরিত্রে মানুষ আজকের সমাজেও আসে না নাই, আসতে বলবেন না আসে না নাই। যুগ যুগে ছিল একজন পয়গম্বর মামলার শিকার পর্যন্ত হয়েছিলেন, জিনার মামলা খেয়ে জেল পর্যন্ত খেটেছেন, সেই নবীর নাম হলো সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম। কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষ ছিল জুলাইখার এক পক্ষপাতিত্বমূলক, তার এই প্রস্তাবনা ছিল, তিনি সেই প্রস্তাবকে গ্রহণ করেন নাই, বরঞ্চ বাঁচার জন্য দৌড় মেরেছেন, রক্ষা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এরপরও তার বিরুদ্ধে মামলা হলো, জেনার মামলা খেয়ে তিনি জেলখানার মধ্যে ঢুকলেন। আমার বন্ধুগণ, জেনার মামলা খেয়ে যদি আল্লাহর পয়গম্বর যদি জেলখানায় ঢুকতে পারেন, আলেমরা তো ঢুকতেই পারে, ঠিক কিনা? আলেমরা ঢুকতেই পারে। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনুন, আমার নবীজির কানে যখন এই সংবাদ চলে এলো, বউ সম্পর্কে যখন গোটা মদিনা টকটক বানায় ফেললো, ব্রেকিং নিউজ যখন হয়ে গেল, মিডিয়া ফলো আপ হয়ে গেছে, আয়েশার চরিত্র নাই, নবীজি শোনার সঙ্গে সঙ্গে আস্তে করে এসে বলছেন, আয়েশা কিছু কথা আমার কানকে ভারী করে দিয়েছে, কেমন যেন মনে হচ্ছে। আয়েশা আমার মনে হয় তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে বাবার ঘরে যাওয়া উচিত, বাবার ঘরে চলে যাও। বিয়ের পর একজন নারীকে মানায় বাবার ঘর না স্বামীর ঘর, বলেন বাবার ঘর না স্বামীর ঘর, স্বামীর ঘরটাই তার জন্য মানান। সেই কথা যখন শুনতে পেলেন আম্মা জান আয়েশার চোখের পানি ওই যে শুরু হয়ে গেছে, বন্ধ আর হলো না, তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একে তো আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আমার আবার স্বামী, অবশ্যই আমি যেতে বাধ্য হব, আপনি আমাকে যাওয়ার জন্য অর্ডার দিয়েছেন, আমি চলে যাচ্ছি, তবে একটা দেই, আপনি আমাকে বিশ্বাস করছেন কিনা আমি কিছুই বলবো না, তবে একটা কথা আমি আপনাকে জানায় দিচ্ছি, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই, আমার বিয়ের পয়গাম দিয়েছেন আপনার কাছে আল্লাহ তাআলা নিজে। যেরকম সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন এত বড় দামি একজন মানুষ কি জাতীয় বাজে একটা অপপ্রচার চালিয়ে ফেললো, আমার নবজির সংসার অশান্তি শুরু হয়ে গেল। এখানে ধৈর্যের পরিচয় আসে না নাই বলেন? মোনাফেকদের চক্রান্ত চলবে, কিন্তু ইমানদারের ধৈর্যের কোনো কমতি রাখা যাবে না, ধৈর্যের চ্যুতি ঘটানো যাবে না। আমার নবজির রাতের বেলা ঘুম হয় না, বিছানায় চলে যান, চোখের পানিতে বালিশ ভেজে যায়, আম্মা জান আয়েশা সেজদায় পড়ে কান্দেন, গোটা রাত চলে যায় সেজদা দিতে দিতে, বাবাও কথা ভালো ভালো করে কথা বলে না, হারে সব সকল দিক থেকে দুনিয়াটা ছোট হয়ে যাচ্ছে আম্মা জান আয়েশার জন্য, কিন্তু সেজদা পড়ে পড়ে কেঁদে কাকে সন্তুষ্ট করছেন? আল্লাহকে সন্তুষ্ট করছেন। আম্মা জান আয়েশা এমন একজন নারীর নাম যার শানে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত নাজিল করেছেন, তাইমুমের আয়াত নাজিল করেছেন, এবং তার চারিত্রিক সনদ আল্লাহ তাআলা নিজে নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে নয়টা কারণে শ্রেষ্ঠতা দান করেছেন। নাম্বার ওয়ান, আমি একমাত্র আমার নবীজির জীবনে কুমারী স্ত্রী ছিলাম, 9 বছরে বধু হয়েছি, 13 বছরে বধু হয়ে তার ঘরে পদার্পণ করেছি, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার বলেন। আমি থাকা অবস্থায় হুইনাসিল হয়েছে, নবীর সঙ্গে শুয়ে আছি একই চাদরের নিচে হুইনাসিল হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রসুল তার জীবনের শেষ কথা বলেছেন, আমি আয়েশা আমার সাথে, আমার ঘরে তিনি ইন্তেকাল করেছেন, আমার উরুটাকে তিনি বালিশ বানিয়েছেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে সর্বশেষ যে খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা খেয়েছেন, মেসক দরকার মেসক এনে দিলাম, মেসকের আগাটা শক্ত আমি চাবায় চাবায় নরম করে দিলাম, নরম করে নবীর হাতে দিলাম, নবীজি মুসকে এক নাশি মেরে মেসক দিয়ে মেসক শুরু না করে মেসকের আগায় আমার মুখের লেগে থাকা থুতু চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ মহব্বত করি,
আম্মা জানাইশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি আমার জীবনের আমার রাসূলের জীবনের শেষ খাবার ছিল আমার মুখের লালা ছিল রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন আস্তে করে রাসূল বলছেন আয়েশা আমার বেলাল তো আজান দিল মসজিদে যাওয়া দরকার আমি একটু যাই ওঠার জন্য চেষ্টা করলেন পারলেন না আমার নবী যে মাথা চক্কর মেরে পড়ে গেলেন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জানাইশা তাকে ধরে ফেললেন মাথায় পানি ঢেলে দিলেন আজান হয়ে গেছে নামাজ পড়াবে কে রাসূল কানে কানে বলছে আয়েশা তোমার আব্বা আবু বকরকে বলে দাও আমার মুসল্লায় যেন দাঁড়ায় সে নামাজটা পড়ায় নেয় মানে রাসূল বুঝায় দিচ্ছেন আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে আমার আবু বকর আল্লাহু আকবার বলেন নামাজ পড়াবে যে রাষ্ট্র চালাবে সে আমার বন্ধুগণ আমার নবী যে শেষ পর্যন্ত বলছেন আয়েশা আমি একটু সাহাবীদের নামাজ দেখব আমাকে নিয়ে যাও জানালার কাছে নিয়ে যাওয়া হলো রাসূল আম্মা জানাইশার পিঠে হাত দিয়ে ভর দিয়ে দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখছিলেন আমার নবজির সেই সময় দুইটা দাঁত নাই কি দুইটা দাঁত নাই কোমরটা কুঁজো হয়ে গেছে আমার নবজি উহুদের ময়দানে দাঁত হারিয়ে ফেলেছেন আর খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে কোমর হারায় ফেলেছিলেন কোমর কুঁজো রাসূল দাঁত ভাঙ্গা রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় হঠাৎ করে আমার নবজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইহুদিরা খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল সেই বিষক্রিয়া শুরু হয়ে গেছে সব যন্ত্রণা একসঙ্গে শুরু হয়ে গেছে রাসূল মারা যাবেন আম্মা জানাইশা তাকে ধরলেন আমার নবজির সাহাবে কেরামদের নামাজের দৃশ্য দেখছিলেন এমন সময় নবজির চক্ষু বেয়ে বেয়ে গড়ে গড়ে পানি পড়ছিল চোখের অশ্রু ঝরছিল আম্মা জানাইশা বলছেন হুজুর আপনি কান্দেন কেন আপনার সাহাবিরা তো নামাজে ব্যস্ত হয়ে পড়েছে কান্নার তো কোনো কারণ দেখি না আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন আয়েশা রে আমার চোখের পানি যে দেখতেছো দুঃখের নয় এটা চরম আনন্দের তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য তায়েফের মানুষগুলো আমাকে পাগল মনে করে মারত এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে পাগল আখ্যা দিয়ে মক্কার কুরাইশ আমাকে কত মেরেছে রক্তাক্ত করেছে দেশ সারা করে দিয়েছে উহুদের ময়দানে এই যে আমার দাঁত নাই এই যে আমার কোমর চলে গেছে খন্দকের প্রান্তরে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে এত ত্যাগ আমার সাহাবীরা করেছে আমার চাচা সাইয়্যিদুস সুহাদা আমিন হামজাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করেছে কলিজা বের করে নিয়েছে হাত কেটেছে চোখ তুলেছে কান কেটেছে নাক কেটেছে এত ত্যাগ এত কুরবানির মধ্য দিয়ে আজকে যে নামাজ কায়েম হয়েছে রাষ্ট্রে পর্যায়ে ইসলামটা কায়েম হয়ে গেছে এই চরম আনন্দ মানুষ চোখ থেকে আজকে পানি বের করতে বাধ্য করেছে আমি এই জন্য কাঁদতেছি এই কথা বলি রাসূল বলছেন আয়েশা রে দুনিয়া থেকে তো বিদায় নিয়ে নেব আমার সাহাবীদেরকে সর্বশেষ একটা মেসেজ তুমি তোমার মুখ থেকে জানিয়ে দিবা আমি বলে দিচ্ছি আমার উম্মতরা যেন কখনো পাঁচ ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয় জোরে বলি সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ আমার নবীর সর্বশেষ চিন্তা ছিল কাদেরকে নিয়া বলেন কাদেরকে নিয়া আমাদের মোহাব্বত থাকবে সর্বশেষ কাকে নিয়া রাসূলকে নিয়া আল্লাহ আকবার এই মোহাব্বত যদি মিলে যায় নবীর সঙ্গে যদি মোহাম্মত মিলে যায় মোহাম্মত মিলবে কার সাথে আসতে বলবেন না কার সাথে নবীর সঙ্গে মোহাম্মত না আল্লাহর সঙ্গে সম্পর্ক কি শর্ত জড়িয়ে দিয়ে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আল্লাহু আকবার সেই আম্মা জানাইশার ব্যাপারে কত বড় ষড়যন্ত্র করা হলো কি ধৈর্যের পিরামিড তারা ছিলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হয়ে গেল ওহী নাজিল হয়ে গেল আমার নবীজি দীর্ঘ সময় ধরে কাঁদলেন আম্মা জানাইশাও কাঁদলেন দুজন কান্দে সাহাবীরাও কাঁদলেন আর মুনাফেকরা হাসে কিন্তু আল্লাহর আয়াত যখন নাজিল হয়ে গেছে হে রাসূল আপনি যা শুনেছেন সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কথা ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম কোনো টেনশন করবেন না আয়েশা আগেও যা ছিল এখনো তাই আছে জোরে বলুন সুবহানাল্লাহ মোনাফেকদের মুখে মাটি পড়লো মোনাফেকদের মুখে কি বললো মাটি পড়লো যেমন করে এখন একটু পড়ছে মাটি পড়েনি আল্লামা সাইদির ফাঁসির রায় শুনে মিষ্টি খাইছে তোরা কই তোরা কই আজ আলেমদের দুঃখে যারা সুখী হও আল্লাহর কসম করে বলে তোরাই হলে ইসলাম আর মোনাফেক সম্মানিত ভাইয়েরা ধৈর্যের পুরস্কার কে দেন আস্তে বলুন ধৈর্যের পুরস্কার কে দেন তিনি একটা শেষ হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাসির মধ্যে উত্তর দিনে দিয়ে গেছেন এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে জোরে বলি ইনশাআল্লাহ যদি প্রয়োজনে রক্ত দিতে হয় রাজি আছেন
জীবন দিতে হয় রাজি আছেন জানমাল কুরবান দিতে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন এজন্য সবর ইমানদারদের জীবনের একটা শ্রেষ্ঠ গুণ এর কিছু পুরস্কার আছে পুরস্কারগুলো কি কি একটু শোনায় দেই শুনবেন একটু আয়াত বলবো বিরক্ত হবেন না তো আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবর করনেওয়ালার জন্য সীমাহীন পুরস্কার কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানু اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب جربلون الله أكبر نمبر دي هلو الله شنگ تاكر انگكار الله تار شنگ تاكي جابين جرا درج شيل যে আয়াতটা আমি বলেছিলাম এই সঙ্গে আল্লাহ তাআলা আরেকটা আয়াত মিলাইয়া দিচ্ছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়ালা তানাযাউ ফাতাফশিলু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 3 হলো ধৈর্যের মাধ্যমে বিপদ মোকাবেলার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين جربون الله أكبر نمبر 4 হলো ষড়যন্ত্রের মুখোমুখি সমরের মাধ্যমে আল্লাহর উপরে তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন বান্দা যখন কোনো বিপদে পড়বে সবর ধরবে পুরস্কার দিবেন কে আল্লাহ তাআলা নাম্বার 5 হলো ধৈর্যের মাধ্যমে কষ্টকে সহজ করা যে আয়াতটা আমি বলে দিয়েছি আল্লাহ তাআলা সকল কষ্ট দূর করবেন ধৈর্যের মধ্য দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ নাম্বার 6 হলো সবর হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা নাআলামাল মুজাহিদিনা মিনকুম ওয়াসসাবিরিন ওয়ানাবলুওয়া আখবারাকুম আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মধ্য দিয়ে পরীক্ষা করেন নাম্বার 7 হলো বিপদী ধৈর্যশীলদের আচরণ এবং রহমতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আল্লাহর রহমত তাদের উপরে নাযিল হবে ধৈর্য যারা পালন করবে উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ وأولئك هم المهتدون جوري بولون الله أكبر الله رحمت প্রাপ্ত বান্দা হওয়ার জন্য ধৈর্যের দরকার আছে না নাই সবর আল্লাহর পছন্দের দৃঢ় সংকল্পের কাজ দৃঢ় সংকল্প হচ্ছে সবর আল্লাহ পাক এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 22 নম্বর আয়াতে চারটি কাজ করতে বলেছেন এক নম্বর সবর চলে গেল এত লম্বা সময় হলো মাত্র কেবল একটা হলো সবর এখন আসেন নাম্বার 2 অকামুস সালা এখন বলেন নুরু ওয়াজ কি শেষ না শুরু